Hello everyone, welcome and welcome back to my channel. I am Parisa and আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো লাস্ট উইকে আমি কি কি করেছি। সো কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু ইট। সেদিন আমরা বের হয়েছিলাম বেসিক্যালি শপিং এর জন্য এন্ড শপিং শেষ করে ভাইয়া আমাকে একটা জায়গায় নিয়ে যায় মোমো খাওয়ার জন্য। রেস্টুরেন্টটার নাম হচ্ছে হট হাট ফুড, এটা মতিঝিলেও একটা ব্রাঞ্চ আছে আর এই রেস্টুরেন্টটা একদম সুভানবাগ মসজিদের পাশেই। ভিতরে ঢোকার পরে আমার কাছে মনে হচ্ছিল আমি টাইম ট্রাভেল করে 90s চলে এসেছি, এত রেট্রো ভাইবের অ্যাম্বিয়েন্স আমি অনেক দিন পরে কোনো একটা ঢাকায় রেস্টুরেন্টে দেখলাম। আমরা অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই যেটার সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ আর বান থাকে আর 2 পিস মোমো। ইয়েস, ইউ হার্ড মি রাইট, আমরা 2 পিস মোমো অর্ডার করেছিলাম আর 2 পিসের দাম ছিল 105 টাকা। ফার্স্টে আমি আমার ভাইকে বলতেছিলাম যে 2 পিস মোমো কিভাবে 105 টাকা হয়, এখানে আমরা 120 টাকা দিয়ে 6 পিস মোমো খাই। ও আমাকে জাস্ট বলছিল তুই খা, খাওয়ার পরে আমাকে বলিস। যখন আমি সস দিয়ে ডিপ করে মোমোটা মুখে দিছি, আই ওয়াজ লাইক ও দিস মোমো ওয়াজ সামথিং এলস। আসলে এটা না খাওয়া পর্যন্ত কেউ বুঝতে পারবে না। তোমরা যদি কেউ ধানমন্ডির আশেপাশে থাকো বা মতিঝিলের আশেপাশে থাকো তাহলে তোমরা গিয়ে ট্রাই করে দেখতে পারো, আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে। এরপরে খেতে খেতে আমি আর ভাই এটা নিয়ে গল্প করতেছিলাম যে তুই এটা কিভাবে ডিসকভার করলে। জানো আমাকে বলতেছিল ওর কলিগদের নিয়ে অফিসের পরে বা অফিসের লাঞ্চ আওয়ারে অনেক সময় গিয়ে ওরাই মোমোস আর এই চিকেন ফ্রাই খাইতো আর এটাই এত কম টাকায় যে এত মানে পেট ভরা খাবার হবে এটা আসলে অনেক বেশি ওদের কাছে ভালো লাগতো আর ওখান থেকেই ও চাইছে যে আমাকেও ট্রাই করানোর জন্য। নেক্সট, এই রেস্টুরেন্টের নিচেই একটা দোকান ছিল যেখানে সমোচা সিঙ্গারা পিৎজা একদম আদিমকালের স্টাইলে বিক্রি করে, ওখান থেকে আমরা বিফ সমোচাটা নেই। নট গনা লাই, ইট ওয়াজ গুড টু। এরপর আমরা চলে যাই ইউনিমার্টে, আমাদের ঈদের আগে যা যা গ্রোসারি শপিং লাগে আমরা সব কিছুই করি আর ভাইয়ার সাথে শপিং ইজ অলওয়েজ ফান। আমরা সব কিছু অনেক মজা করে করে কিনি বা জাজ করি বা সব কিছুই অনেক বেশি ফান লাগে। আর এটা হচ্ছে যে কোনো সুপার শপে আমার ফেভারিট সাইড, আমি আসলে অনেক বেশি নুডলস খোর। এরপর হাঁটতে হাঁটতে আমি একটা জিনিস দেখি যে ওরা ক্যান্ডি ফ্লস মানে হাওয়াই মিঠাই বক্সে করে রাখছেন, যেটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। হয়তো তোমরা অনেকেই দেখছো বাট আমি এই ফার্স্টেই দেখছি, অনেক ফ্লেভারও ছিল। এরপর আমাদের কুইক রান যেই গ্রোসারি শপিং থাকে এই শপিং শেষ, এরপর আমরা চলে আসি বাসায়। পরের দিন সকালে উঠে আম্মুর চুলে একটু হেয়ার কালার করে দিই, যেহেতু ঈদের আগের দিন একটু কালার না করলেই হয় না। এরপরে আম্মুর চুল কালার টালার শেষ করে আমি বের হয়ে পড়ি আমার চুলটা ঠিক করতে, কারণ আমার চুলের অবস্থা এত বেশি বাজে ছিল এটা আসলে ঠিক না করা পর্যন্ত আমার ভালোই লাগতেছিল না। অ্যান্ড হেয়ার আই অ্যাম, আমি সেলুনের নিচে চলে আসছি, লিফ্ট কল করে দাঁড়ায় আসি অ্যান্ড আমি চলে আসছি সেলুন 31-এ। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার গো টু হেয়ার কাট প্লেস কোনটা, আমি চোখ বন্ধ করে বলবো সেলুন 31। এটা দিয়ে ওদের কাছে আমার খুব সম্ভবত 4 থেকে 5 বার আমি হেয়ার কাট করছি অ্যান্ড আমার চুলে আমি এত বেশি কমপ্লিমেন্ট এটাকে কোনো দিনও পাই নাই। আমি ওদের পার্সোনালি এত বেশি ফ্যান, মানে আই জাস্ট লাভ দেয়ার সার্ভিসেস। অ্যান্ড হেয়ার আই অ্যাম আফটার দ্য হেয়ার কাট, একদম মানুষের বাচ্চা লাগতেছে। এই সেলুনের বেস্ট পার্ট আমার কাছে লাগে যে তুমি যদি আমার মতো ডাম্ব আর কনফিউজ হয়ে থাকো যে কোন হেয়ার কাট দিবা কোনটা না, তুমি ওদের সাথে কনসাল্ট করতে পারবে অ্যান্ড দে উইল সাজেস্ট যে কোন হেয়ার কাটটা তোমার ফেসের জন্য ভালো যাবে অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন আমি ওদের সার্ভিস এত বেশি পছন্দ করি। চুল কাটা শেষ করে আমি চলে যাই কফি অ্যাভেনিউতে যেটা স্যালন 31-এরই নিচে 2 তলায় আর ওখানে আমার জন্য আমার ভাইয়া ওয়েট করতেছিল অ্যান্ড আমি গিয়ে অর্ডার করি সল্টেড ক্যারামেল, কারণ কফি অ্যাভেনিউর সল্টেড ক্যারামেল আমার পার্সোনালি অনেক অনেক বেশি পছন্দ। এরপর আমরা চলে যাই একটা গ্যারেজে আমাদের গাড়ির ব্রেকটা একটু চেক করতে, ব্রেকে জানি কি সমস্যা হচ্ছিলো ভাইয়া বললো, তো বললো যেহেতু ঈদের আগে আর যদি সুযোগ না পাই তো আমরা একটু চেক করে নিয়ে যাই। এরপরে বাসায় এসে আমি আর ভাইয়া কোরোরি থেকে তপকি অর্ডার করি, আমি কোনোদিনও তপকি খাই নাই। আমি অ্যাজ এ কে ড্রামা ফ্যান আমার অনেক ইচ্ছা ছিল যে আমি তপকি ট্রাই করব। সো ভাইয়াকে আমি জাস্ট বলতেছিলাম যে একটা তপকি অর্ডার করি, ভাই আমাকে বললো কর কিন্তু ছোটো সাইজ কর, যদি ভালো না লাগে তারপরে নষ্ট হবে। আমরা অর্ডার করছি রোজ তপকি কিটা ওদের, আমি এত রিভিউ দেখছি যে আমি ভাবলাম যে আই হ্যাড টু ট্রাই দিস ওয়ান।
অ্যান্ড ফাইনালি দ্য ঈদ ডে। আমাদের নামাজ যেহেতু 7:30, আমরা 7টার মধ্যে বের হয়ে যাই। এটা আসলে আমার ফার্স্ট টাইম আমি ঈদের নামাজ পড়তে যাবো, অ্যান্ড আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমরা চলে যাই গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজ পড়তে। ভিতরে ঢোকার পরেই আমার এত বেশি শান্তি লাগতেছিল, আর এই ফিলিংসটা আসলে একদমই ডিসক্রাইব করার মতো না যে কতটা শান্তি বা কতটা আনন্দ একই সাথে আমার লেগেছে। বাবা মাকে বাসায় ড্রপ করে আমরা চলে যাই কোরবানির প্লেসে। অ্যান্ড গাইজ, এত স্যাড একটা ঘটনা ঘটছে আমাদের সাথে। আমাদের যে মেইন কষাইটা ছিল, সেই কোরবানির ঠিক 10 থেকে 15 মিনিট পরেই মারা যায় হিটস্ট্রোকে। আর এমন সময় উনি মারা গেছিল, আমরা অন্য কোনো কষাইও ম্যানেজ করতে পারতেছিলাম না। আর ওই সময় আমিও চিন্তা করতেছিলাম যে মানুষের লাইফ কতটা আনসার্টেন, যে এই আছে এই নাই। অ্যান্ড আমি অনেক বেশি স্যাডও হয়ে গেছিলাম, আর যার কারণে আমি পরে মানে ইটস কাইন্ড অফ শকিং, রাইট? মানে ঈদের দিন তোমার কষাই মারা গেছে, এটা কেমন লাগতে পারে তোমার কাছে? তারপরে আমরা মাংস নিয়ে এসে মাংস আম্মু রান্না করে, এই যে রোস্ট পোলাও আমরা খাই। খাওয়ার পরে আমাদের মাংসের ভাগাভাগের জন্য যত নাম টাম লেখা লাগে আমি নাম লিখতেছিলাম। আমি আসলে রাজার মেয়ের মতোই থাকি সবসময়, আমার ভাইয়া আমাকে আসলে কোনো কাজই করতে দেয় না। আর কাজ করার মধ্যেই একটাই থাকে যে কে কীরকম মাংস পাবে ওইটা লিস্ট করে দেওয়া, আর বাকি প্যাকিং থেকে শুরু করে সব কিছুই আমার ভাইয়া নিজে হ্যান্ডেল করে। পরে বিকেলে ন্যাপটাপ নিয়ে আমরা উঠে সন্ধ্যাবেলায় যাই তুফান দেখতে, আমাদের 7:30টা শো থাকে। আমার আসলে কোনো ক্লু নাই ঢাকা শহরে মানুষ ঈদের দিন কি করে, ঈদের ঘুমানো ছাড়া, মুভি দেখা ছাড়া, অথবা রেস্টুরেন্টে যাওয়া ছাড়া। যেহেতু চঞ্চল চৌধুরী আছে, আমি বিশ্বাস করি চঞ্চল চৌধুরী যে সিনেমা বা নাটকে আছে সেই সিনেমা কখনোই তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। আর তুফান সেটা আসলেই আমাকে রাইট প্রুফ করছে। আমি তুফান যেহেতু ঈদের দিন সেরকম কোনোখানে যাওয়া হয় নাই মুভি দেখা ছাড়া, সো আমরা ঈদের পরের দিন চলে যাই মামা বাড়িতে। আর মামা বাড়ি হচ্ছে আমার কালিয়াকুড়ে। আর তার আগে আমি আমার মিঠাইকে গোসল করাই দিই, গোসল করাই দিয়ে দেখো কি আরাম করে ও সে গাটা মুছাই নিতেছে। আমি আমার বাচ্চার যত্ন নিচ্ছি, এখন আমার মা তার বাচ্চার যত্ন নিতেছে। আমাকে কি সুন্দর করে মাথায় তেল দিয়ে দিতেছে দেখো। আমরা বের হয়ে পড়ি কালিয়াকুড়ের উদ্দেশ্যে। আমাদের একদম এক্সাক্ট 50 মিনিট লাগছে শ্যামলী থেকে কালিয়াকুড় যাইতে, একদম রাস্তা ফাঁকা ছিল। আর মামা মামি আর কাজিনদেরকে নিয়ে একটু আশেপাশে শুধু শুধু গরমের মধ্যে ঘুরছি, আর কিছু করি নাই। এর পরের দিন আসলে আমার ঈদ লাগে মেইনলি। আমি ঈদের ড্রেস ড্রেস পরি, আসলে এটা ঈদের ড্রেস না, এটা আমার আম্মুর অনেক আগের একটা জামা যেটা আম্মু কখনোই পরে নাই। আমার আসলে ওই দিন আমার ফ্রেন্ডদের সাথে একটা ডেট ছিল কিয়শিতে, অ্যান্ড হেয়ার ইজ মাই ফ্রেন্ডস। এই যেখানে লাইফ ইজ ম্যাও ফ্রাইজ ওভার গাইস আর দ্য ডেমি গড। আমি না এই যে এইভাবে করি না, আমি এইভাবে করি না, বিকজ আমাকে আমি ফুল পিকচার দেখা যায় না, অথচ আমাকে স্কিনিয়ার লাগে না। And here is our most awaited sushi boat, but আমরা অর্ডার করছি ভুল বোটটা। আমাদের অর্ডার করার কথা ছিল ফিউশন সুশি বোট, বাট আমরা শুধুমাত্র সুশি বোটটা অর্ডার করছি যেটা হচ্ছে র ফিশ দিয়ে আসে। অ্যান্ড আমরা অনেকক্ষণ ধরে এটাকে ঠিক করার ট্রাই করতেছিলাম যে আপনারা এটাকে চেঞ্জ করে দিতে পারবেন কিনা, বাট কোনো একটা সুশি বোট অর্ডার ছিল না। সো আমাদেরকে এই
রটাই খাইতে হয়েছে। আর ড্রিঙ্কের ব্যাপারে বলতে গেলে ভাই, এই ড্রিঙ্কগুলো আমার জন্য একদমই না, এত বাজে ড্রিঙ্ক আমি নিজেও বানাই না, আমি এর থেকে অনেক ভালো ড্রিঙ্ক বানাই। প্রবাবলি এই ড্রিঙ্ক অন্যদের ভালো লাগতে পারে, বাট আমার টেস্ট বাড়ার জন্য আই হেট ইট। যেটা আমরা মানে wanted to order the fusion one but amra kache to order dite so here's the raw fish and here is our first thing for you. অনেক বাজে, আমরা এখন র ফিশ খাচ্ছি। চিয়ার্স করি, চিয়ার্স, বিসমিল্লাহ। ভালো তো And yes, that's it for this week. Thanks for watching. If you enjoyed it, like, comment, and subscribe. See you next time. Okay, bye.